জাপান এন্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন। আই এম মিঠুন, জাপানের নাগানোকান থেকে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে, জাপানে ধরেন আপনি কোনো কোম্পানিতে কাজ করতেছেন ফুল টাইম এমপ্লয়ি হিসাবে, তারা আপনাকে আর রাখবে না, জাপানি ভাষায় বলে খুবই করবে, আপনাকে বাতিল দিবে সোজা কথা। এই বাতিল দিতে গেলে তারা যেই একটা সিচুয়েশন তৈরি করে তা নিয়ে আলোচনা করব, যেটা একটা অমানবিক সিচুয়েশন, যা একটা কর্মীর মানসিক যে বিকাশ বা মানসিক যে কনফিডেন্স, মানসিক যে প্রশান্তি, এগুলো সবগুলা নষ্ট করে দেয়, ডিপ্রেশনে চলে যাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি করে দেয়। বাংলাদেশে কি হয়, একটা ছাঁটাই করতে গেলে আপনাকে নোটিশ দিবে অথবা পার্সোনালি ভাবে ডাকবে, ডেকে আপনাকে হয়তো জানাবে বিষয়টা। এখানে কিন্তু তা না, এখানে সিস্টেমটা এরকম, ম্যাক্সিমাম কোম্পানি ঘটনাগুলো ঘটায় কর্মীকে তারা বাধ্য করে আর কি জব ছেড়ে দেওয়ার জন্য। কিভাবে বাধ্য করে তাই একটু ডিটেলস আলোচনা করুন। জাপানি ভাষা বোঝেন আর না বোঝেন আপনি ঠিকই বুঝতে পারবেন যে কোম্পানি আপনাকে আর চাচ্ছে না, আপনাকে তারা যেভাবেই হোক এখান থেকে বাতিল দিতে চাচ্ছে। এর কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলা ধীরে ধীরে আপনার বিকশিত হয়। যেমন ধরেন আপনাকে নানানভাবে প্রেশার দেওয়া শুরু করবে। সবচেয়ে বড় যে প্রেশারটা তা হচ্ছে আপনার সমালোচনা। জাপানে যে জিনিসটা হয় এগুলা আপনি ভুল করবেন স্বাভাবিক, আপনার কাজের মধ্যে ভুল ত্রুটি থাকবে, এই ভুল ত্রুটি নিয়ে হয়তো আপনি কাজ করতেছেন দীর্ঘদিন ধরে, আপনি মনে করতেছেন আপনার পারফরমেন্স ভালো আছে বা তারাও আপনার প্রশংসা করতেছে, হঠাৎ করে দেখবেন যে এগুলো সব উল্টা দিকে মন নিতেছে, তারা সমালোচনা শুরু করে দিছে, সবার সামনে সমালোচনাগুলা করে, একটা ভুল হয়েছে এটা নিয়ে সবার সামনে কথা বলতেছে ওপেনলি, মোটামুটি হাসাহাসি করতেছে, অর্থাৎ সবার কাছে আপনাকে ছোট করা যেটা আর কি, এই জিনিসটা করা শুরু করে দেয়, যার ফলে কর্মী আপনার কি করে নিচ থেকে আপনার সরে যায়। জাপানে এটা করার কারণ কি, জাপানে সাধারণত কোম্পানি আপনার কোম্পানি থেকে ফায়ার করে না বা কোম্পানি থেকে বাতিল করে না, একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেলে তারা কি করে বাধ্য হয় আর কি বাতিল করতে, এটা এদের কালচারে। আর দ্বিতীয় হচ্ছে এটা করে না তাদের কোম্পানির সুনামের জন্যই, মূলত আপনার তারা যদি এমপ্লয়িকে বাতিল করে, এমপ্লয়িগুলা হেলওয়ার্কে চলে যায়, এই ডকুমেন্ট নিয়ে তারা আবেদন করে সরকারিভাবে একটা সহযোগিতা পায় আর কি, আর এই রেকর্ডটা সরকারি খাতায় চলে যায় যে কোম্পানি থেকে একজন কর্মী তারা ছাঁটাই করছে, ফলে আপনার কোম্পানি বিভিন্ন সুযোগ সুবিধা পায় না। আর এটা যদি উল্টা আপনি নিজে নিজে রিজাইন দেন সেক্ষেত্রে কোম্পানির ওপর কোনো খারাপ বা ব্যাড ইফেক্ট পড়ে না, এর ফলে কোম্পানি এই কাজগুলো করে। ধরেন আপনি একটা হাকেন কোম্পানিতে কাজ করতেছেন, হাকেন হচ্ছে এখানে আপনার এজেন্ট যারা আপনাকে নিয়োগ দিবে এবং অন্য জায়গায় কাজ করাবে, সে যদি আপনাকে ছাঁটাই করতে চায় তার প্রধান হাতিয়ার হচ্ছে আপনার কাজ দেওয়ার পরিমাণ কমায় দিবে। আপনি দেখা গেছে আগে ভালোই কাজ করতেছিলেন, হয়তো ভালো অঙ্কের একটা ওভার টাইম ছিল, সব ছিল, হঠাৎ করে দেখবেন যে আপনার কাজ কমে গেছে, সপ্তাহে কয়েকদিন আপনার বাসায় বসে থাকতে হচ্ছে, মানে লক্ষণ অলরেডি শুরু হয়ে গেছে। আপনি ধরেন যে একটা কোম্পানিতে আছেন, কোম্পানি আপনার সাথে নানান দিক দিয়ে মিটিং করবে, আপনাকে প্রেশার দেওয়া শুরু করবে আর কি, যে সরাসরি না, একটা কথা আছে না যে আপনার হাতে মারে না বাতে মারে, আমাদের দিকে এটা বলে আর কি, অর্থাৎ আপনাকে পিটায় মারতে হবে না, আপনার বাদ দেওয়া বন্ধ করে দিলেই আপনার নিজে নিজে আপনি নিজে নিজেই কী হবেন, মরে যাবেন আর কি, মারতে হবে না, অর্থাৎ ঘুরে ফিরে আপনাকে মেরে ফেলা আর কি। কোম্পানি তো একই রকম, আপনার দেখা গেছে ওভার টাইমের পরিমাণ কমাই দিবে, আগে দেখা গেছে প্রচুর ওভার টাইম করতেন, ফলে কী হবে আপনার আর্থিকভাবে একটা সংকটে পড়ে যাবেন। পাশাপাশি হচ্ছে যেটা আপনার হয় সমালোচনা আর কি, দেখবেন আপনার সাথে খুব ভালো ব্যবহারই করতেছে, নর্মাল ফ্রিলি হাসাহাসি করতেছে, আপনাকে সুবুদ্ধি কুবুদ্ধি সমানে দিতেছে, এটা উপরে লিডার থেকে আসে আর কি, মূলত আপনার ইমেজটা যখন খারাপ হবে তা নিশ্চিত আপনার লিডার, লিডার বলতে আপনার ইমিডিয়েট সিনিয়র হতে পারে, আপনার কাচু হতে পারে, আপনার বচু হতে পারে, আপনার কাকারিচু হতে পারে, অর্থাৎ আপনাকে নিয়ন্ত্রণ করে এরকম গ্রুপ থেকে প্রেশারটা আসবে, কারণ তারা কিন্তু মিটিং করে, আপনাকে নিয়ে প্রচুর হয়তো মিটিং হয়েছে, আপনি নিজেও জানেন না, এবং তারা মোটামুটি একটা সিদ্ধান্ত নিছে যে আপনাকে দেওয়ার হবে না কোম্পানিতে, ফলে কিন্তু এই কাজগুলো তারা করবে। তো এই পরিস্থিতিতে কোম্পানিতে টিকাটা খুব কষ্টকর, অনেকে কি করে যে আপনার হঠাৎ সিদ্ধান্ত নিয়ে কোম্পানি থেকে নিজে নিজে রিজাইন নিয়ে নেয়,
এতে কিন্তু কোম্পানি যে উদ্দেশ্য ছিল তা ফিল আপ হয়ে যায় এবং যে শাইন সে নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক হচ্ছে তার জব হারাচ্ছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আর্থিকগতভাবে যে ক্ষতিটা হবে এবং যে প্রেশারটা সৃষ্টি হবে তা নিয়ে আপনার জাপান টিকাটা খুব কষ্টকর। আমি কয়েকটা উদাহরণ দিই। আপনার এলাকার যে সিটি ট্যাক্স আছে এগুলো হয়তো আপনার কোম্পানির স্যালারি থেকে কাটতেছিল আর কি এতদিন, এগুলো সব আপনার কোম্পানি যখন ক্যান্সেল করে দিবে 1 বছরে সব আপনার নামে আসা শুরু করবে। একটা বিরাট অঙ্কের টাকা দেখবেন যে 1 লাখ টাকা বিল হয়ে আসছে আপনার, হয়তো ভেঙে ভেঙে হবে। তারপরে হচ্ছে আপনার বাসা যদি কোম্পানি থাকে এটা ছেড়ে দিতে হবে, অর্থাৎ আপনার থাকারও যেই একটা নিশ্চয়তা ছিল তাও আপনি হারিয়ে ফেলবেন। তারপর হচ্ছে আপনার হেলথ হেলথ ইন্স্যুরেন্স, পেনশন, বিশাল অঙ্কের একটা টাকা আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার জব নেই। পাশাপাশি হচ্ছে 3 মাসের মধ্যে আপনার জব খুঁজতে হবে, এটা জাপানের রুলস। 3 মাসের অধিক আপনি জব ছাড়া থাকতে পারবেন না। তো এই যে একটা প্রেশার, আর পাশাপাশি হচ্ছে আরেকটা তো থাকে আমাদের মানসিক প্রেশার, তা হচ্ছে কেউ জানলে কাক আত্মীয় স্বজন বা পরিচিত তাদের আসলে কী বলবো, বা যারা ফ্যামিলি দায়িত্ব নেয় তারও প্রেশারে চলে যায়। তখন জব খুঁজতে গিয়ে এই প্রেশার নিয়ে আসলে জব পাওয়াটাও খুব কষ্টকর হয়ে ওঠে। এই একটা পরিস্থিতি আর কি আপনার, এটা আসলে আমি মুখে বলে বর্ণনা করতে পারবো না। আপনারা যারা ভবিষ্যতে জাপান আসবেন তারা যদি কোনো সময় এই সিচুয়েশনে পড়েন তখন আসলে অনুধাবন করতে পারবেন যে আসলে কথাগুলো কতটুকু হার্ট আর কি। আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতেছি এই কারণেই যে এটা আপনি নিজেকে ছোট মনে করার কিচ্ছু নেই, বা নিজের যোগ্যতা নেই, নিজে পারি না, এই জিনিসগুলো বাবার বিন্দুমাত্র প্রয়োজন নেই। আপনার যোগ্যতা এনাফ আছে, আপনার যেটা নাই তা হচ্ছে ভাষা দক্ষতা নাই। ভাষা জ্ঞানটাকে আরও ইম্প্রুভ করেন, এই কোম্পানি থেকে ভালো কোম্পানিতে আপনি যেতে পারবেন, 100% যেতে পারবেন। আর এই পরিস্থিতিতে আপনার আপনি না জাপানে অনেকই পড়ছে, এই মেসেজটা দেওয়ার জন্য এই ভিডিওটি আর কি। তো এটা নিয়ে ভয়েরও কিছু নাই, ধৈর্য ধরে থাকেন। আর এক অ্যাডভাইস থাকবে আমার, দেখেন আমরা বিদেশের মাটিতে আমাদের প্রধান অস্ত্র হচ্ছে ভিসা, এটা যদি না থাকে আপনার কোনো শক্তি নাই, আপনার পাশে কেউ থাকবে না, কেউ সহযোগিতা করতে পারবে না জাপান। আপনার নিজস্ব ভাই বাদার বাবা মা যেই থাক, এখানকার রুলসের বাইরে কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না। প্রত্যক্ষভাবে হয়তো পারবে, কিন্তু পরোক্ষভাবে হয়তো পারবে বিভিন্ন অ্যাডভাইস দিয়ে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউস করে দিয়ে, সরাসরি কিচ্ছু করার নেই আর কি। তাই আপনার এই ভিসাটা যাতে নষ্ট না হয়, এই ভিসার যে রুলস আছে রুলসের মধ্যে থেকে কাজ করতে হবে। আপনার এই প্রেশার থাকলেও জব সহজে ছাড়বেন না। এক হচ্ছে যত মানসিকভাবে টর্চারই হোক আপনি ছুটি নেন, ছুটি নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করেন, আপনার ইউকি আছে নিশ্চিত, 1 দিন 2 দিন কোম্পানিতে না যান, এতে বেশি ক্ষতি হবে না। প্রেশার হয়তো বাড়বে কিন্তু আপনি মানসিক যে স্ট্রেসটা সেটা কমে আসবে। একটা মুভি দেখেন, পাশাপাশি আপনার জব খোঁজা শুরু করেন। তখন থেকে একটা জব যখন 100% কনফার্ম হবে, একটা কেন একাধিক, তখন আপনি কোম্পানিটা ছেড়ে দেন। আর এর আগে যদি কোম্পানি ছাটাই করে দেয় তাহলে ভিন্ন কথা, আপনি হেলওয়ার্কে চলে যাবেন, এখান থেকে 67% পাবেন। 3 মাসের মধ্যে জব না পেলে ইমিগ্রেশনকে নক করে আপনার কাজসুদ ভিসা আছে তার জন্য আবেদন করবেন, হয়তো আপনাকে 2 মাস 3 মাস 4 মাস বা 6 মাসেরও একটা ভিসা দিতে পারে। এর মধ্যে আপনি আশা করি যে জব পেয়ে যাবেন। জাপানে হার্ডলি যখন আপনি মানসিকভাবে ফুল ফিট থাকবেন তখন 1-2 মাসের মধ্যে জব পাওয়া খুবই, মানে বলা যায় 1-2 মাসের মধ্যে আপনি জব পেয়ে যাবেন। হয়তো পেশার কারণে আপনার পেতে একটু স্লো হতে পারে। আমাদের একটা কথা আছে না, যে যেখানে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। এই জিনিসটা আর কি, আপনার বিপদ যখন আসবে চারদিক থেকে আসবে, ভেঙে পড়ার কিছু নাই, এখানে থাকতে হবে। এই প্রেশার অনেকের আসছে, ম্যাক্সিমামের আসছে কোনো না কোনোভাবে আর কি। এটা এক একজনের এক এক ধরনের প্রেশার থাকে, সবাই কাম ব্যাক করছে আর কি, আপনিও করবেন। আপনার জন্য অবশ্যই শুভকামনা। আমার ভিডিওটা আপনার সেই ভাইদের জন্যই যারা এরকম একটা প্রবলেমে পড়বেন আর কি, তাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। যদি এ ব্যাপারে কোনো পরামর্শের প্রয়োজন হয় বা মনে করেন যে এই পরিস্থিতিতে আসলে কী করা উচিত, আমাকে মেসেজ করতে পারেন, আমি আমার আন্তরিকতা দিয়ে ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। বাই বাই।